তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তোমরা এই ভিডিওতে শুনতে পারবে কাঁচা বাদাম গানের 5টি ভাষণ। এই 5টি ভাষণ আমার ভালো লাগার উপরে আমি বানিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কোন ভাষণটি সবথেকে ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে ভুবন বাদ্যকর কাঁচা বাদাম ভাষণ। তিনি হলেন এই কাঁচা বাদাম গানের মূল মালিক। তিনি শুধুমাত্র এই গানটি বাদাম বিক্রি করার জন্য গিয়ে থাকতেন। চলুন তার কণ্ঠে কাঁচা বাদাম গানটি আমরা আরেকবার শুনি। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। কাঁচা বাদাম আমার কাছে নাই খবু ভাজা বাদাম আমার কাছে। তো বন্ধুরা, আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছে রানাঘাটের রানুমণ্ডল ভাষণ। তিনি নিজের কণ্ঠে তেরি মেরি গানকে ভাইরাল হয়েছিলেন। রানুমণ্ডল দিদির কণ্ঠের সব গান আমার কাছে মোটামুটি সব গানগুলো ফানি ফানি মনে হয়, তাই আমি এটা রানুমণ্ডল ফানি ভাষণ বলে চালাচ্ছি। চলো বন্ধুরা, তাহলে তার ফানি কণ্ঠের কাঁচা বাদাম গানটি শুনে আসি। তো বন্ধুরা, আমাদের তালিকায় 3 নম্বরে রয়েছে মিষ্টি কিউট মেয়ের কণ্ঠ ভাষণ। মেয়েদের কণ্ঠে যে কোনো কিছুই অসাধারণ হয়ে থাকে, ঠিক তেমনি মেয়েদের কণ্ঠের এই কাঁচা বাদাম গানটি অসাধারণ হয়েছে। তাহলে চলো বন্ধুরা, এই মিষ্টি মেয়ের কণ্ঠের কাঁচা বাদাম গানটি শুনে আসি আমরা। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। তো বন্ধুরা, আমাদের তালিকায় 4 নম্বরে রয়েছে ফানি ভাষণ। যে কোনো কণ্ঠে যে কোনো গানেরই একটি না একটি ফানি দিক রয়েছে, তবে আমার মতে এই গানটি নিয়ে একদমই ফানি করা ঠিক হয়নি। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মত অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিও। তাহলে চলুন বন্ধুরা, ফানি কণ্ঠে ফানি বাদাম গানটি শুনে আসি আমরা। পায়ের বালা হাতের তুড়া থাকে যদি সিটি গলেছেন বেশে দেবেন, বিয়ে পাড়ি এমবি কিনবেন, ও এমবি কিনে আমার ভিডিও দেখবেন, কমেন্টও করবেন আবার শেয়ারও করবেন। তো বন্ধুরা, আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে আমাদের সবার প্রিয় জনপ্রিয় সুপারস্টার হিরো আলম ভাষণ। সে সবার থেকে আলাদা একদমই কণ্ঠশিল্পী। সে এই কাঁচা বাদাম গানটি হিন্দি ভাষণে বের করেছে। চলুন তার কণ্ঠে আমরা হিন্দি ভাষণ কাঁচা বাদাম গানটি শুনি। তো বন্ধুরা, যাই হোক, এই 5টি ভাষণের মধ্যে তোমাদের কাছে কোন ভাষণটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। এবং তোমাদের যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দাও। সবার আগে আমার ভিডিও পেতে হলে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও। আমি বললেও করুন।